ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার, চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। নিচে সংজ্ঞাত অপেক্ষকের ক্ষেত্রে প্রতিবিম্ব সেট নির্ণয় করো। এফ সাজ দ্যাট আর টু আর, যা সমস্ত এক্স বিলংস টু আর এর জন্য এফ এক্স ইকুয়াল টু ট্যান এক্স দ্বারা সংজ্ঞাত। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, দেখো যে এফ এক্স এর ইজ ইকুয়াল টু ট্যান এক্স, এই অপেক্ষকটি সংজ্ঞাত হবে যখন এক্স বিলং করবে আর মাইনাস 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n হচ্ছে যে কোনো একজন ইন্টিজার। তাহলে সেক্ষেত্রে মাইনাস ইনফিনিটি টু লেস দ্যান ট্যান এক্স লেস দ্যান ইনফিনিটি ফর অল এক্স বিলংস টু, আমি বলতে পারি সেট অফ রিয়েল নাম্বার মাইনাস 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n বিলং করছে সেট অফ ইন্টিজারের মধ্যে। তাহলে ট্যান এক্স এর বিস্তার কি হবে? ট্যান এক্স এর প্রতিবিম্ব সেটের বিস্তার হবে এফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর মাইনাস 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n বিলং করবে সেট অফ ইন্টিজারের মধ্যে। তার মানে আমি এটাও বলতে পারি কোথায়, আর এই হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।